স্যার আমি তো কিছু করি নাই স্যার আপনি কি কোন স্যার ব্যথা লাগে স্যার আজকের কাহিনীর শুরু করুম আমি শেষও করুম আমি ফার্স্টে কাহিনীটা শুরু হইব যে আমি অর্ণব্রে নিয়াজামো এক চিপা চাবাই তারপরে কাহিনী কইরা অরে মারুম যেই গাড়ি দেয় অরে মারুম ওই গাড়ির পিছনেই অরে লুকায় থুমো গাড়িটা লয়ে হগতা আসলে আমার নাম হচ্ছে বিদ্যুৎ আমি গাড়ি দিয়ে যাইতেছিলাম তো দেখি স্যার এখানে একসাথে অনেকগুলো গাড়ি জ্যাম লেগে পুরো রোড স্যার ব্লক করে দিছে স্যার অনেকক্ষণ ওয়েট করলাম পুলিশ তো আহে না তারপরে পাশে একটা পার্ক ছিল ওখানে গাড়িটারে হান দেয় তারপরে দেখি যে একটা মহিলার সাথে দুটা কুত্তা আছে কুত্তার লগে একটু ঝাড়ামি করতে গিয়া ওমা ওমা রে গা সালো পরে ভুলবশত আমি কুত্তার মালিনী রে তারপরে হঠাৎ হ্যালো মাদারফাকার হ্যালো দ্যাট দ্য ফাক হ্যালো স্যার স্যার ওর কুত্তা ছিল বুঝছেন একটা ওই কুত্তাটা আমার কামড় দিয়েছে দুইবার স্যার কত রাগটা উড়ে না অর্গানে পড়ে গেছিল পরে ওই চাকার হাওয়া দিয়ে আর উড়ানো ট্রাই করতেছি অর্ণব নাম স্যার ও আমার দিছে চাবিটা চাইছিলাম স্যার গাড়িটা সুন্দর তো ওই জন্য ভাবছিলাম স্যার গার্লফ্রেন্ড এর কাছে গিয়া গার্লফ্রেন্ড একটু দেখামো পিঙ্ক পিঙ্ক কালার স্যার এই জন্য নিয়েছি স্যার কামড় দিছে আমি কুত্তাটারে তারতেছিলাম স্যার এই যে এনে স্যার দেখি পরে মহিলা তো ভয়ে স্যার অজ্ঞান হয়ে পড়ে গেছে আপনি শিওর আপনি কিছু করেন নাই স্যার বিশ্বাস করেন আমার চেহারাটা দেখেন একটু এত ইনোসেন্ট স্ত্রীও ভালো বুঝছেন অনেস্টলি বলে দিবেন দেখবেন যে কিছু করবে না কি করবে স্যার ইএমএস স্যার ডক্টরটা ভালো তো স্যার শিক্ষিত তো দেখেন স্যার মাঝে মাঝে ডক্টর একটু ভুল করে স্যার বুঝছেন কিছু কিন্তু করি নাই স্যার বুঝছেন ইচ্ছা করে ওই স্যার একটু ঢাকা লেগে গেছিল বুঝছেন না স্যার ভয় পাইছি না স্যার এই জন্য স্যার বলি নাই বুঝছেন আমি তো চাই নাই স্যার আমি কিন্তু পুত্তাটারে ভয় দেখাইতেছিলাম মাঝখান দিয়ে ওয়া পড়ছে মহিলার সাথে গাড়ি ধাক্কা লাগছে তাই তো জি স্যার ভুলে স্যার আচ্ছা আসেন দেখি তারপরে ডক্টর আছে ডক্টর আইছে ওই বালডার বডিটার চেক করে যায় পাইসা আছে না ময়রা আছে না আছে না আপনি তো পালসি পাচ্ছি না স্যার একটু ভালো করে দেন স্যার অ্যাক্টিংও করতে পারে স্যার স্যার একটু উপরের যে ওই জায়গাটাতে টিপ দেন স্যার দেখেন কোন নতুন ভাষা নেই স্যার ছোটে বাচ্চে হে কে ছোট তো স্যার কি কি লাকি আমি স্যার কোলে কই রাইতাছি স্যার দুইটা বেডও আছে বাথরুমটা স্যার পরিষ্কার করে দিলেন না নেকলেস দিয়ে কি করেন পকেটে স্যার নেকলেস স্যার আমার গার্লফ্রেন্ডের লাগে কিনছিলাম আর স্যার গার্লফ্রেন্ডের আজকে বার্থডে তো বুঝছেন
তা আমি আমার বন্ধুরে উইল লাগে কইছিলাম যে তোর গাড়িটা দে, কিন্তু আমি তো জানতাম না যে স্যার শালায় চোর চুরি করে গাড়ি আনছে। গাড়িটা লয়ে পিঙ্ক গাড়িটা লয়ে স্যার গেছিলাম, তো ওর বাসা যে রোডে ওই রোডে তো মনে করেন ঢুকছি, পরে দেখি স্যার জ্যাম অনেকগুলা গাড়ি একসাথে। পরে আপনি ঘরে ফোন দিলাম যে স্যার দেখি কিছু করে নাকি। পরে স্যার ওই রোড থেকে পার্কে গেছিলাম, এটা হাওয়া বাতাস খায়া যাই, পরে দেখি একটা মহিলার দুইটা কুত্তা, তো কুত্তার একটু স্যার ভয় দেখাইতে লইছি, কুত্তা দিছে কামড় বুঝছেন। তো আমি গাড়িতে উঠে গেছি, পরে গাড়ি দিয়ে কুত্তারে ধাওয়া দিছি, পরে মহিলা পাশে সামনে পড়ছে, আর মহিলা তো স্যার স্যার আমি কিন্তু স্যার জানি না বুঝা কিছু করিনি স্যার বুঝেন। আপনার গার্লফ্রেন্ডের নাম কি? গার্লফ্রেন্ডের নাম স্যার মৌমিতা। স্যার আপনি গার্লফ্রেন্ডের নাম জিগেলেন কে বুঝছা স্যার? না 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 না, ওই যে নেকলেসের ব্যাপারটা স্যার, রিসিভ না থাকলে নেকলেস তো মায়ের কখনো বলে আমার দাদির কি যেন মরার আগে আমরা দিয়ে গেছে দাদি। আমি লেখা দিয়েছি স্যার আই এম এ পুর গাই, সর্বনিম্ন বেল আপনি 5000 লাগবে। স্যার একটা ময়লা টোকার টোকাইতে স্যার এত টাকা নেবেন? আপনার গার্লফ্রেন্ড কি স্যার? গার্লফ্রেন্ড তো স্যার এখন গার্লফ্রেন্ডে কেমনে কমু স্যার, যে আমি যে লেখন তো ব্রেকআপ হয়ে যাব না স্যার, গার্লফ্রেন্ড আর থাকবো স্যার? দুজনের মাঝখানে কিছু গোপন রাখতে হয় স্যার, টেকা তো দূরে থাক, গার্লফ্রেন্ডই তো যাবো গা। এখন না বলে পরে যদি জানতে পারে আমাদের কাছ থেকে তাহলে আপনারা জানাইবেন কে স্যার? আপনারা কি ছেলে না, আপনাদের কি মাপত নাই বুঝেন স্যার? একটু বুঝার ট্রাই করতে পারবো এক শর্তে, আপনি হচ্ছে এখানে যতগুলো সেলের বাথরুম আছে সবগুলো পরিষ্কার করে তারপর যাবেন। আরে এরকম কত বাথরুম পরিষ্কার করার লোক স্যার আমি, লে কোন স্যার গেম না করা লাগবো সেলের ওয়ালটা যে সাদা লাগে রিসিপ্ট বসা দেন লাগে রিসিপ্ট আমি বসা দেন। আপনি কি বাথরুম পরিষ্কার করতেছেন? বাথরুম ময়লা করতেছেন? হ্যালো স্যার এটা একটু সরান স্যার, এটা খালি আমার হাতে আয় পড়ে, এটা একটু লয়াল অন্ত স্যার, জিনিসটা এত ফাউল স্যার। স্যার সরি স্যার, সরি স্যার, সরি স্যার, রং মাসেল স্যার, আমার ছেড়ে দিবেন স্যার। আপনার নাম কি যেন? আমার নাম স্যার বিদ্যুৎ। আমার ছেড়ে দিবেন স্যার, আমি আমি স্যার মার্ডার করছি বুঝেন। গার্লফ্রেন্ডের জন্য দয়া মায়া হলো ওর স্যার, গার্লফ্রেন্ড একটু ভালো না, ওর লেগে আমি ধরা গেছি স্যার বুঝছেন স্যার। আমার গার্লফ্রেন্ড শালি একটা চোর স্যার বুঝছেন, আমার টাকা পয়সা মেরা খায় স্যার। আমি স্যার রেস্টুরেন্টে গেলে আপনার ফোন দিব, আপনি আর একটা মামলা দিয়ে লয়ে পারবেন। আপনার যখন দেখা পেলে 911 একটা কল দিয়ে বলবেন, ছোট করে মেসেজ দিবেন, কাম টু মাই লোকেশন বা হেল্প চাই করে বলবেন, হেল্প আই নিড হেল্প। পাশে লেখা দিব স্যার জিএফ, জিএফ ইস্যু সাইটে দেওয়া অ্যানসার আমারে। আমি একটা মার্ডার করছি স্যার, আপনারা ছেড়া দিলেন স্যার আমারে, আমি তো আপনাকে নামে কেস করে দিব স্যার।